এই যে নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু আমরা রেজাল্ট শিটটা তৈরি করি, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ নাম্বারের উপর ভিত্তি করে রেজাল্ট শিটটা তৈরি করি। তো এখন ধরো যে কি এই যে রেজাল্ট শিটটা, এই রেজাল্ট শিটটা তৈরি করার ক্ষেত্রে আগে তোমাদেরকে কি করতে হবে, যে ধারণা থাকতে হবে আমি যদি বাংলা ফার্স্ট পেপারের মধ্যে 80 থেকে 100-এর মধ্যে অথবা 100 হতে পারে নাম্বার পাই, সেক্ষেত্রে আমার জিপিএ কত আসবে এবং গ্রেড গ্রেড কত আসবে। এখানে গ্রেড, এই যে গ্রেড, গ্রেড এবং জিপিএ এই দুইটা শব্দের অর্থ জানতে হবে, এই দুইটা শব্দের অর্থ জানতে হবে। আমি এক কথায় বলতেছি, গ্রেড এখানে রেজাল্টের ক্ষেত্রে গ্রেড হচ্ছে একটা নির্দিষ্ট বর্ণ বা লেটারকে বোঝায়। কি বলছি, গ্রেড হচ্ছে একটা নির্দিষ্ট বর্ণ বা লেটারকে বোঝায় যেটাকে আমরা চিহ্নিত করি এ, এ প্লাস, বি, সি, ডি, হ্যাঁ এভাবে চিহ্নিত করি, এফ এভাবে চিহ্নিত করি। এরপরে জিপিএ, জিপিএর মিনিংসটা হচ্ছে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, অথবা তোমরা সরাসরি বললে এভাবেও হতে পারে একটা নির্দিষ্ট পয়েন্ট বা নাম্বারকে বোঝায়, একটা নির্দিষ্ট পয়েন্ট বা নাম্বারকে বোঝায়। যেমন আমি ধরি যে মার্কস, তারপরে গ্রেড, জিপিএ মার্কস ধরো যে তোমার 80 to 100। এখন গ্রেডটা কি হবে, গ্রেড হবে এ প্লাস, গ্রেড হবে এ প্লাস, এ প্লাস বসাইছি, পয়েন্ট হবে, পয়েন্ট হবে কত, ফাইভ। এটা আমাদের আমাদের দেশের যে বোর্ডের রুলস অনুসারে যেটা আর কি, হ্যাঁ এটাই। এরপরে এই যে এটাকে আমি বোঝানোর স্বার্থে একটু সৌন্দর্য বৃদ্ধি করতেছি, এছাড়া আর কিছুই না। এরপরে হচ্ছে তোমার এই যে 79, এটার হচ্ছে এ, এই যে এ এবং এদিকে এদিকেটা কি, ফোর বসাই দাও, এই যে ফোর। তারপর হচ্ছে 62, 69, এটার জন্য কি খুব মনোযোগ দিয়ে দেখো, এটা কিন্তু আমরা জানি তারপরও করাচ্ছি, কেন করাচ্ছি বলতেছি আমি, বি বি এদিকে কি হবে, 3 পয়েন্ট সরি মাইনাস হবে এটা, হ্যাঁ থ্যাংক ইউ, এটা এটা মাইনাস হবে, এই যে মাইনাস, এটা হচ্ছে তোমার 3.50 অথবা 3.5 একই কথা। দেন হচ্ছে এটা হচ্ছে 50 থেকে পরবর্তীটা, 50 থেকে 59 এটা হবে বি, আর এটা হবে 3, হ্যাঁ। দেন এই যে এখানে 40 থেকে 49 এটা হবে সি, আর এটা হবে 2। এই যে তারপরেটা হচ্ছে 33 থেকে কত, 39 ডি, এটা হবে 1, দ্যাটস ইট। এই যে দেখো এখানে এখানে কিন্তু তোমাদেরকে স্পষ্ট বলে দিচ্ছে যে এত থেকে এত এর মধ্যে, মানে 100 থেকে 80 থেকে 100-এর মধ্যে, সেটা 90 হতে পারে, 99 হতে পারে, যতই মার্কস পাক না কেন একটা সাবজেক্টে, তার এই যে আমাদের বোর্ড সিস্টেম অনুসারে এভাবেই জিপিএ এবং গ্রেডটা আসবে, হ্যাঁ। আরও একটা আছে, এখন হচ্ছে ধরো যে
জিরো থেকে থ্রি টু, জিরো থেকে থ্রি টু, এটা হবে এফ আর এটা হবে জিরো জিরো, ঠিক আছে? তাহলে আমরা গ্রেট মানে কি বুঝাচ্ছে এখানে, এটা নির্দিষ্ট লেটার বা বর্ণকে বোঝানো হচ্ছে, সেটা এফ হতে পারে, এ প্লাস হতে পারে, এ মাইনাস হতে পারে, এ হতে পারে, ডি হতে পারে, সি হতে পারে, পয়েন্টগুলো এভাবে নির্ধারণ করা আছে। এই যে এই চার্টটাকে আমরা এসএসসি এবং এইচএসসি মানে জেনারেল বোর্ড থেকে যেভাবে রেজাল্ট পাবলিশড হয়, যেভাবে বোর্ডে রেজাল্ট তৈরি করে, সেমভাবে আমরাও চেষ্টা করব রেজাল্টটা তৈরি করতে। একজন ব্যক্তির রেজাল্ট তৈরি করতে পারলে, কমার্সের জন্য একজন ব্যক্তির এসএসসি পরীক্ষার একজন ব্যক্তির রেজাল্ট তৈরি করেছে, সেই ক্ষেত্রে আর কারো রেজাল্ট তৈরি করতে হবে না, শুধু না মার্কসগুলো বসাই দিলে হয়ে যাবে, তার রেজাল্টটা অল্টারনেটিভ এই যে এখানে চলে আসবে, এফ হলে এফ, হ্যাঁ, তারপরে যে যত পাইছে তত চলে আসবে। এটা আমি অবশ্যই এদিকে করা ছিল, তারপরও আমি বোঝানোর স্বার্থে এগেইন করে বুঝাইলাম আর কি। এরপরে আসি আমরা একটু ইয়াতে যাই। এখন এই যে এদিকে এটা হচ্ছে রোল, একজন স্টুডেন্টের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার থাকে পরীক্ষার্থীর, ঠিক আছে? নেম, একজন স্টুডেন্টের নির্দিষ্ট একটা নাম থাকে, সহজ কথা। সাবজেক্ট মানে যে সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে আমরা পরীক্ষা দিয়েছি ওগুলোকেই সাবজেক্ট বলা হচ্ছে। যেমন এখানে আমরা চারটা সাবজেক্ট নিয়ে করে দেখাচ্ছি, সেখানে এমনও হতে পারে এই মুহূর্তে যদি এখানে আরও সাবজেক্ট অ্যাড করি সেম কথা, আরও সাবজেক্ট অ্যাড করলে সেম কথা, দুইটা সাবজেক্ট দিয়ে বের করা যে কথা, 200টা সাবজেক্ট দিয়ে বের করা একই কথা। যেহেতু আমরা এই যে ধরি যে এখানে এইটুকু ডিলিট করে দিলাম, এইটুকু ডিলিট করে দিলাম, তো আমরা এটা এই দুটোটা সিলেক্ট করে টান দিলে তো চলে আসতেছে সেম। এখন আসি মার্কস। মার্কস মানে নাম্বার। একটা সাবজেক্টে 100 নাম্বারের প্রশ্নের মধ্যে সে কত পেয়েছে সেটাই হচ্ছে মার্কস, সেটা হচ্ছে কি মার্কস। এই যেমন বাংলা ফার্স্ট পেপারের মধ্যে, হ্যাঁ, সে রাকিব 87 পেয়েছে, হ্যাঁ, 88 পেয়েছে। তারপরে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে সে 80 পেয়েছে। তারপরে এভাবে ক্রমান্বয়ে এই যে ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার এভাবে পেয়েছে। যদি আরও সাবজেক্ট দিতে ইচ্ছে করে তাহলে এভাবে ক্রমান্বয়ে এদিকে দেওয়া যাবে, সেটা আমি দেখাবো। প্রথমে আমরা রেজাল্টটা ক্রিয়েট করতে চেষ্টা করি। তারপর হচ্ছে গ্রেড। গ্রেড মানে আমরা বলেছি এটা মোটামুটি একটা ভালো আইডিয়া থাকতে হবে। গ্রেড মানে এই ক্ষেত্রে রেজাল্টের ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট একটা বর্ণকে বোঝানো হচ্ছে, বর্ণকে বোঝানো হচ্ছে। গ্রেডের একটা নির্দিষ্ট সূত্র আছে, তোমরা এটা লিখে নিও, আমি বুঝিয়ে দিচ্ছি আগে, হ্যাঁ, তোমরা লিখতে পারবে, এটা সময় দেবো যথেষ্ট। গ্রেড গ্রেড নির্দিষ্ট লেটারকে বোঝায়, বর্ণকে বোঝায়। সেক্ষেত্রে গ্রেড কীভাবে করে, গ্রেডের এই যে এই ইয়াটা কীভাবে তৈরি করে এটা একটু আমরা প্রথমে দেখব। আমি এখানে আগে থেকেই করা ছিল, এটা আমি মুছে দিচ্ছি, এই যে মুছে দিলাম। প্রথমে এখানে লিখতে হবে, প্রথমে এখানে লিখতে হবে এই যে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এই সেলের মধ্যে লিখতে হবে, কোন সেলে, এই যে এই সেলের মধ্যে লিখতে হবে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এর অর্থ হচ্ছে যদি যদি, হ্যাঁ, যদি বাকিটা বলো, যদি ইকুয়াল ইকুয়াল ইফ যদি ই টোয়েন্টি ওয়ান মানে মার্কসকে বোঝানো হচ্ছে। দেখো এখানে ই মানে হচ্ছে এই যে 21 মানে হচ্ছে এটা, আর এদিকে ডি ই ই কলামের মধ্যে 21 সেলের মধ্যে যে নাম্বারটা আছে ওটাকেই ই 21 বলে। আমরা সেল নাম্বারকে সেল নেমকে চিনতে পারি, সেল নাম্বার বুঝতে পারি, ঠিক আছে? এই জন্য এটা ই 21 গ্যাট। তারপর হচ্ছে গ্যাটার দেন ইকুয়াল 80, গ্যাটার দেন ইকুয়াল 80, এইটুকু বুঝিয়ে বলি। এটার অর্থ হচ্ছে যদি, এই যে আমি এখানে বোঝাই, যদি, হ্যাঁ, ই টোয়েন্টি ওয়ান মার্কসটা
E21 মানে বাংলা প্রথম পত্রের মার্কসটা 80 এর সমান অথবা তার বেশি। সমানের জন্য ইকুয়াল ব্যবহার করা হয়েছে, বেশির জন্য মোর দ্যান মানে গ্রেটার দ্যান ব্যবহার করা হয়েছে। গ্রেটার দ্যান মানে বড়, বেশি, বৃহৎ, এগুলোকে বোঝায়। ঠিক আছে, গ্রেটার দ্যান, গ্রেটার দ্যান মানে সেটা 80 না, 80 এর চেয়ে বেশি, অথবা অথবা 100 এর মধ্যে, 90 হতে পারে, 99 হতে পারে, 99.5 হতে পারে, 100 হতে পারে। ঠিক আছে, তবে 100 এর মধ্যে, 100 এর মধ্যে সে 80 থেকে, 80 পাইলেও সমান, 80 এর সমান মানে 80 বরাবর, তার 81 হতে পারে, 82 হতে পারে, এইটুকু মার্কস পেলে গ্রেটার দেন কিন্তু চিনতে হবে। গ্রেটার দেন কোনটা, এটা হচ্ছে লেস দেন এবং গ্রেটার দেন, ক্ষেত্র বিশেষে এটা লেস দেন এবং গ্রেটার দেন। আমি যখন এই দেখো, আমি যখন এই যে এই ভি বি চিহ্নটা কিন্তু লেস দেন এবং গ্রেটার দেন দুটোটা একটাই, এটার ব্যবহারের ক্ষেত্রে চিনতে হবে, আদান প্রদানের ক্ষেত্রে বুঝতে হবে। যেমন এই ভিটা আমি যখন এবার কাইসার যখন আমাকে কিছু একটা দেবে, হ্যাঁ, তখন আমি ওর কাছ থেকে এভাবে নেব। নেওয়াটাকে গ্রেটার দেন বোঝায় সাধারণত, মানে নেওয়াটা বড় বোঝায়, সে নিচ্ছে সে বড়, হ্যাঁ বড় বোঝায়। গ্রেটার দেন এটাকেই বলে, লেস দেন কি এটা আবার, এটা দিয়ে আবার লেস দেনও হয়, সেটা ওর ক্ষেত্রে যখন ও আমাকে দেবে ওর ক্ষেত্রে মাইনাস হয়ে যাচ্ছে, সেটা ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ মাইনাস কমে যাচ্ছে, হ্যাঁ কম। যখন এটা এই চিহ্নটা যখন ওর দিকে দাঁড়াবে এদিকে, হ্যাঁ, তখন আমি যখন রিসিভ করবো এভাবে, ওর দিকে যখন এভাবে হবে তখন সেটা লেস দেন, তখন সেটা লেস দেন। এভাবে নিতে গেলে গ্রেটার দেন, দিতে গেলে লেস দেন, দিতে গেলে লেস দেন, বুঝতে হবে। তাহলে এই যে এই এই চিহ্নটা কিন্তু এভাবে আছে, তার মানে এটা বৃহৎকে বোঝায়, বড়। হ্যাঁ, লেস দেন না, গ্রেটার দেন, গ্রেটার দেন ইকুয়াল 80, এটার অর্থ হচ্ছে 80 এর সমান অথবা তার বেশি নাম্বার হলে সেক্ষেত্রে কমা, ইনভার্টেড কমার ভিতরে এ প্লাস, ইনভার্টেড কমার ভিতরে এ প্লাস। কতটা বোঝা গেছে? এখন আমাদের এই যে চার্ট অনুসারে কিন্তু এইটুকু করেছি যে কতটুকু 80 এর সমান অথবা তার বেশি পেলে এ প্লাস হবে, গ্রেডের কাজটা করতেছি এ প্লাস। তাহলে এগুলো বসাতে হবে না, সেমভাবে এগুলো বসাতে হবে। কীভাবে বসাবো দেখো, এই যে সূত্রটা অ্যাপ্লাই করেছি এই সূত্রটার হুবহু কপি করব, হুবহু কপি করব, ইকুয়ালটা থাকবে না। এই যে কপিতে ক্লিক করলাম, বারবার ফেস্টে ক্লিক করতেছি, কয়টা আছে এখানে, কয়টা আছে, যতটা আছে ততটা, যেমন এখানে ছয়টা, সাতটা, সাতটা মতো দেখা যাচ্ছে, আমরা সাতটা করতেছি, দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা করলাম। এবার কাস্টমাইজ করি, এবার কাস্টমাইজ, প্রথমটা তো গেল 80, এরপরটা তো 70, এরপরটা কত, 70, এরপরটা কত, 70, 70 এর ক্ষেত্রে কিন্তু গ্রেডটা ভিন্ন হবে, এটা হবে এ, এটা হবে এ। এই যে এখানে প্লাসটা উঠাই দিলাম, বুঝা যাচ্ছে, প্লাসটা উঠাই দিলাম, সহজ কথা। যদিও বা নাই বুঝো, পরবর্তীতে তোমরা আবার বুঝাই দেবো আমি, হ্যাঁ আগে প্রাথমিকভাবে বুঝে নাও। হ্যাঁ, এটা কিন্তু সাধারণত স্টুডেন্টরা ফার্স্ট টাইম দেখেই বুঝতে পারে না, একেবারে 100% বুঝতে পারে না, অন্তত পক্ষে 80% বোঝা যায়, বাকি 20% চর্চা করতে করতে হয়ে যাবে, বুঝবে না পারবে না এমন কোনো কথা নেই। সো এরপরে, এরপর হচ্ছে পরবর্তীটাতে আসি, এটা হবে 60, এটা হবে কত, 60, 60 এর জন্য এ মাইনাস, মাইনাস দিলাম, আর হবে এটা 50 মানে 50, 50 এর জন্য এটা হবে বি, তাহলে বি দিলাম, আর হচ্ছে এটা 40, হ্যাঁ 40 হলে এটা সি, হ্যাঁ তারপরে এটা হবে 33, এটা হবে 33 দিলাম, তারপরে এটা হবে কত, ডি, আর এটা হবে 0, 0, এটার অর্থ হচ্ছে 0 এর সমান অথবা তার বেশি, বেশি কত দূর যাইতে পারবে, এই আগের সূত্র পর্যন্ত যাইতে পারবে, এর আগের সূত্র কত, 33 এর নিচে যাইতে পারবে, যে মানে 32 হতে পারবে, সেটা 0 থেকে, 0 থেকে, লেস দেন মানে ছোট, গ্রেটার দেন মানে বড়,
গ্রেটার দেন এখানে ইউজ করা হয়েছে, ইকুয়াল মানি বরাবর জিরোও হতে পারবে অথবা দশও হতে পারবে, বিশও হতে পারবে, পঁচিশও হতে পারবে, বত্রিশও হতে পারবে। হ্যাঁ, তারপরও তার রেজাল্ট আসবে কি এফ, তারপরে তার রেজাল্ট আসবে এফ। এখন এন্টার দিলাম, এটা বোঝা গেছে এই কাস্টমাইজ করা ঠিক হয়েছে কি না এটা একটু দেখা যায়। এই যে এদিকে আশি এ প্লাস, সত্তর এ ষাট এ মাইনাস, পঞ্চাশ বি, চল্লিশ সি, তিরিতিরি তার বেশি পাইলে ডি, জিরো তার বেশি পাইলে এফ। তারপরে কমা, কমা দিয়ে এন্টার দিলে একটা অপশন আসছে এখানে, কমা দিয়ে এন্টার দিয়ে দিলে বলছে কি এখানে আপনি ফার্স্ট প্যাকেট যেগুলো, ফার্স্ট প্যাকেট যেগুলো ওপেন করেছেন সেই ফার্স্ট প্যাকেটগুলো ক্লোজ করতে হবে। আপনি কি ক্লোজ করতে চান? ইয়েস, আমি ক্লোজ করতে চাই, ফার্স্ট প্যাকেটগুলো ক্লোজ করে দিই। এই যে ক্লোজ করে দিলাম, কম্পিউটার নিজে থেকেই ফার্স্ট প্যাকেট ক্লোজ করেছে, ফার্স্ট প্যাকেট ক্লোজ করেছে। এখন যদি আমি এন্টার দিই, ফল চলে আসছে, ফল চলে আসছে, এই যে প্লাস চলে আসছে। আমি বাকি সূত্রটা ডিলিট করে দিচ্ছি, এই যে ডিলিট করে দিলাম। এখন এরা কী পেয়েছে সেটা আমি এদিকে বের করতে চাই। তাহলে এটা অষ্টাশির জন্য এ প্লাস অবশ্যই আছে, এটা এ প্লাসটা আমরা এক্সচেঞ্জ কীভাবে করবো? যদি এখানে মার্কসটা চেঞ্জ করে দিই, থ্রি টু দি, তখন কিন্তু এফ আসার কথা এটা, তাই না? আমাদের সূত্র মোতাবেক তাহলে একটু দেখি এফ আসে কি না। থ্রি টু এন্টার এফ, অল্টারনেটিভ এফ আসছে। হ্যাঁ, আবার যদি পঞ্চাশ দিই, পঞ্চাশ দিলাম, এটা কিন্তু কী আসার কথা? বি আসার কথা, বি। তাহলে এন্টার দিলাম, বি আসছে, ও টুই চলে আসবে, এটাকে ও টু রেজাল্ট শিট বলা হয়। দেন হচ্ছে আমরা যেহেতু এটা করেছি, যেহেতু এটা করেছি, বাকিগুলো সেই অনুসারে কী চলে আসবে? গ্রেডটা চলে আসবে, সেই সূত্র অনুসারে গ্রেড চলে আসবে। এই যে এখানে ধরে আমরা পয়েন্টটা ধরে যেভাবে টান দিই অথবা ডাবল ক্লিক করি ওভাবে। এখন দেখো এটা এ, এটা এ প্লাস, এই যদি এদিকে যদি আমরা চেঞ্জ করতে চাই, একটা যদি চেঞ্জ করতে চাই, যেমন সত্তর দিলাম অথবা এটা সত্তর দিলাম, তাহলে এটাও এ হওয়ার কথা। তাহলে এটাকে যদি আমরা সি করতে চাই, তাহলে সি করতে চাইলে এটা ফোর বা সাতচল্লিশ দিলাম, ঠিক আছে, এন্টার দিলাম, সি এবং টু, সি এবং টু, সাথে সাথে আবার এদিকেও চেঞ্জ হয়ে যাচ্ছে। তার এই যে থ্রি থ্রি টু থ্রি পয়েন্ট টু ফাইভ, এটার জন্য তার একেবারে সর্বসাগুল্যের রেজাল্ট কী আসবে যে বি, এটা অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। এখানে যদি একটা সাবজেক্ট যদি আমরা যদি করে দিই, কী করে দিই, এফ করে দিই, যেমন বাইশ করে দিলাম, তাহলে সেই সূত্রে এটা এটা এখানে তার কী আসবে? এফ আসবে, এদিকে ফয়েন আসবে কত, টু ফয়েন কত, এত পেয়েছে। যদিও বা সে একটা সাবজেক্টে ফেল করেছে, তার টোটাল রেজাল্ট কী এফ ফেল করেছে, যেটা ওর ক্ষেত্রে হয়েছে আর কি, এরকম শুধু একটা না সাবজেক্ট। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখন এই যে আমরা পরবর্তী কাজে যাব, পরবর্তী কাজ জিপিএ, জিপিএ, জিপিএ মানে একটা নির্দিষ্ট পয়েন্টকে বোঝায়, নাম্বারকে বোঝানো হচ্ছে, যেই নাম্বারটা আমরা এই যে এই চার্টের উপর ভিত্তি করে দেব বা তৈরি করব। প্রথমে আমি এখানে ক্লিক করলাম, আগের মতোই এটাকে কাস্টমাইজ করে নেব, প্রথমটা দিয়ে বুঝিয়ে বলবো। হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা সেম, অনেকটা সেম, এই যে ই টোয়েন্টি ওয়ান মানে মার্কস, মার্কসকে কেন্দ্র করেই করা হয়েছে। তবে এখানে একটু ডিফারেন্সটা হচ্ছে, ওই যে ওখানে গ্রেডটা বসানো হয়েছিল ইনভার্টেড কমার ভিতরে, আর এটা কমা দিয়ে শুধু পয়েন্টটা বসানো হয়েছে, কমা দিয়ে শুধু পয়েন্টটা বসানো হয়েছে। যেমন আশি এর সমান অথবা তার বেশি পেয়েছে সে ফাইভ, সত্তরের সমান অথবা তার বেশি পেয়েছে সে ফোর, হ্যাঁ, ষাটের সমান অথবা তার বেশি পেয়েছে সে মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ, থ্রি পয়েন্ট ফাইভ। সো এটা বুঝে গেছে আশা করি। আর আরেকবার বুঝাই বলি, ইকুয়ালি ফার্স্ট প্যাকেট ওপেন ই টোয়েন্টি ওয়ান মানে মার্কসকে বোঝানো হচ্ছে, ই টোয়েন্টি ওয়ান মানে মার্কসকে বোঝানো হচ্ছে। মার্কস যদি আশির সমান অথবা তার বেশি পায়, সেক্ষেত্রে কমা ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমা হবা নাই, এখানে ইনভার্টেড কমা হয় যে কোথায়, যে কোনো একটা নির্দিষ্ট লেটার বা বর্ণকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য, যে কোনো ক্ষেত্রে। ধরি যে আমি লিখলাম কাউ, সি ও ডাব্লিউ কাউ, সত্তরের সমান অথবা তার বেশি পেলে সে কাউ হবে, কাউ কী হবে, কাউ হবে।
এই যে এ প্লাসের জায়গায় ইনভার্টেড কমা দিয়ে আমরা এ প্লাস দিয়েছিলাম না, সেখানে যদি কাউ লিখে দিই তাহলে কাউ আসবে যেটা, কথা বুঝো নাই মনে হয়। নির্দিষ্ট একটা বর্ণ বা লেটারকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য, মানে শু করার জন্য, শো অফ করানোর জন্য ইনভার্টেড কমা ইউজ করতে হয়, তবে নির্দিষ্ট সংখ্যা বা নাম্বারকে শু করার জন্য, নির্দিষ্ট করে শু করার জন্য কমা ইউজ করতে হবে। কমা, এই কথাগুলো মনে রাখতে হবে এক্সেলের ক্ষেত্রে, এই কথাগুলো কী করতে হবে মনে রাখতে হবে। সো আমরা আসি, ইকুয়ালি ফার্স্ট প্যাকেট ওপেন, E21 মার্কস যদি 80-এর সমান অথবা তার বেশি হয় সেক্ষেত্রে জিপিএ আসবে 5, জিপিএ আসবে 5 80-এর সমান অথবা তার বেশি। তাহলে এই যে 80-এর সমান অথবা তার বেশি পাইছে, জিপিএ 5 পাইলো, তারপর হচ্ছে 70-এর সমান অথবা তার বেশি পাইলে কি 4 পাইলো, 60 অথবা তার বেশি পাইলে 3.5 পাইলো। এই যে এটাকে আমরা কাস্টমাইজ করে দেবো সেম ওই যে ওটার মতো, সেভ কপি করলাম, তারপর হচ্ছে এই যে ফাস্ট করতেছি 3, 4, 5, 6, 7টা নিলাম, তারপরে এদিকে আসলাম, আসার পরে এই যে এটাকে হবে, এটা হবে 70, তারপরে এই যে এটা হবে 4, হ্যাঁ সহজ না 4, তারপরে হবে এই যে এটা, এটা হবে 60, এটা হবে 3.5, এই যে এটা হবে 50, আর এটা হবে 3, তারপরে এটা হবে 40, আর এটা হবে 2, তারপরে এটা যদি 3 হয় সেক্ষেত্রে এটা কত হবে 1 হবে, তারপরে এটা যদি 0 হয় এটা হবে কত 0, সহজ কথা 0, হ্যাঁ 0-এর সমান অথবা তার বেশি নাম্বার পেলে, হ্যাঁ 0-এর সমান অথবা তার বেশি নাম্বার পেলে তার জিপিএ আসবে 0, 32 পাইলেও 0, 32 পেলেও 0। তো এখন সব কিছু যদি ঠিক আছে, এই চার্ট অনুসারে যদি সব কিছু ঠিক থাকে তাহলে এটা হয়ে যাবে, যেমন 5, 4, তারপর 3.5, তারপর হচ্ছে 3, 2, 1, 0, এন্টার দাও, এন্টার দিলাম, ওই যে এগেইন বলতেছে একই কথা, ফার্স্ট প্যাকেটগুলো ক্লোজ করে দেন, ইয়েস ক্লোজ করে দিলাম, তারপর হচ্ছে আমরা এই যে রেজাল্টটা কিন্তু চলে আসছে, এন্টার দিলাম, রেজাল্টটা চলে আসছে, এখানে 3 আসছে, এখানে 3 আসছে, যেমন এটাকে আমরা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। এখন এই যে এটা এফ, এটা কিন্তু উনি 22 পেয়েছে, তাহলে এখানে তার 0 আসার কথা, এখানে 0 আসার কথা, এটা 0 আসে কি না, এই যে এখানে এটা ধরে আমরা টান দেব, 0 আসছে, 4 আসছে, একটাও এ প্লাস নাই, একটাও এ প্লাস, মার্কস যদি চেঞ্জ করে দেওয়া হয় সাথে সাথে ওইদিকেও চেঞ্জ হয়ে যাবে। গ্রেড এবং জিপিএ মোটামুটি বুঝেছ, মোটামুটি বুঝতে পারছো সবাই, বড় করে বলো বুঝতে পারছো, ওকে। এরপর আমি আসি টোটাল জিপিএ, টোটাল জিপিএ, টোটাল জিপিএ বলতে জিপিএ যেটা বের করলাম একটু আগে ওই সংখ্যাগুলোর যোগফল, সহজ কথা ওই সংখ্যাগুলো যোগ, আমরা যোগ করতে জানি, আমরা যোগ করতে জানি, যোগ করতে জানি না, যোগ শিখেছি, হ্যাঁ আমরা প্রথমেই যোগটা শিখেছি। এই যে যোগ এখানে, যেমন আমরা তিনটা ওয়ে শিখিয়েছিলাম এডিশনের, মানে যোগের তিনটা ওয়ে শিখিয়েছিলাম, একটা হচ্ছে ও টু সাম দিয়ে করা হয়, আরটা হচ্ছে ওই যে ইকুয়াল সাম ফার্স্ট প্যাকেট ওপেন এত ইস টু এত, হ্যাঁ তারপরে ফার্স্ট প্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই রেজাল্টটা আসে, আরটা হচ্ছে প্লাস দিয়ে দিয়ে ইকুয়াল প্লাস এত, ইকুয়াল প্লাস এত, ইকুয়াল প্লাস এত, এভাবে প্লাস 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 দিয়ে দিয়ে এই যে করতাম। এখানে সেম এটা কত আসে আমি একটু ডিলিট করে দিলাম, এটা যোগ করবো ইকুয়াল, এই যে দেখো 3 ক্লিক করলাম, প্লাস 4 প্লাস 0 প্লাস এই যে এটা কত, সরি এটা এটা হবে, এটা যদি জি টোয়েন্টি থ্রি হয় তাহলে ওটা G24 হবে। এই যে দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে না, ক্লিক করা যাচ্ছে না,
ক্লিক করা যাচ্ছে যাচ্ছে না যেহেতু সেলটা দেখা যাচ্ছে না G23 পর্যন্ত দেখা গেছে আমি ক্লিক করে 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 ফেলছি এখন কি করা যায় ওমা তাহলে তো হবে না মনে হয় তাহলে তো করা যাবে না মনে অবশ্যই যাবে ওই যে বলেছিলাম কাকে যোগ করতে চাও ওই সেলকে কম্পিউটার নিজে থেকেই সিলেক্ট করে নেবে যদি লিখে দিতে পারো যদি G22-3 তাহলে G24 হবে ওটা পরবর্তী সেল G24 প্লাস G24 ওই যে দেখো ধরে নিয়েছি ধরে নিয়ে ফেলছে এখন আর নাই দেখো না G21 থেকে G24 পর্যন্ত এন্টার ফল চলে আসছে আসছে এখন আসি অ্যাভারেজ জিপিএ অ্যাভারেজ মানে কি বোঝায় অ্যাভারেজ মানে গড় জিপিএ মানে কি আমরা বুঝতে পারছি হ্যাঁ জিপিএ যেটা বের করলাম সেটাকে আমরা অ্যাভারেজ টোটাল জিপিএ করেছি কত যত আসছে 9 আসুক 10 আসুক 15 আসুক যতই আসুক না কেন এই সংখ্যাকে কত দ্বারা ভাগ দেব কে বলতে পারবে হ্যাঁ না না এখানে একটু মিস্টেক হচ্ছে তোমাদের বিষয়টা আমি বুঝাই বলি এই যে এই সংখ্যাকে টোটাল জিপিএকে সাবজেক্ট দ্বারা ভাগ সাবজেক্ট কতটা 14টা হতে পারে 20টা হতে পারে 9টা হতে পারে 8টা হতে পারে আমরা এখানে রেজাল্ট শিট তৈরি করতেছি 4টা সাবজেক্ট নিয়ে তাহলে আমরা যদি 14টা সাবজেক্ট নিয়ে তৈরি করি তাহলে 14 তাহলে এখানে লিখতে হবে কি ইকুয়াল এই যে এটা করে দেখাই খুব সিম্পল এই যে ইকুয়াল এই যে এই সংখ্যা বা 4 কেন এই যে 4টা সাবজেক্ট 4 কেন সাবজেক্ট 4টা সাবজেক্ট যদি 10টা হয় তাহলে এখানে 10 হবে সাবজেক্ট যদি 15টা হয় তাহলে এখানে হবে 15 এন্টার এই যে তার এটা চলে আসছে বোঝা গেছে কমপ্লিট বোঝা গেছে এখানে বুঝো নাই কোনো প্রকার ডাউট আছে কিনা দেখো ডাউট আছে কিনা দেখো এটা আলাদা আলাদাভাবে যেমন গ্রেডের একটা ক্লাস জিপিএর একটা ক্লাস হ্যাঁ তারপর হচ্ছে টোটাল জিপিএর একটা ক্লাস আমি অথবা এই তিনটা এই যে নিয়ম যেটা আছে যেমন টোটাল জিপিএ অ্যাভারেজ জিপিএ টোটাল গ্রেড এই তিনটা মিলে একটা ক্লাস তারপরে এই যে এটা এটা মিলে একটা ক্লাস এইটা মিলে একটা ক্লাস আমি কিন্তু ওই যে আমার ইউটিউব চ্যানেলেও আপলোড করা আছে সেখান থেকেও তোমরা বারবার স্টাডি করতে পারো এটা পুরোটাই মিলেই দিচ্ছি যেহেতু তোমাদের 2 ঘন্টার হ্যাঁ এটা পুরোটাই মিলে দিচ্ছি এখন টোটাল গ্রেডটা বাকি আছে টোটাল গ্রেডটা নিয়ে আমি আলোচনা করে শেষ করে দেবো ঠিক আছে টোটাল গ্রেডটা একটু মনোযোগ দিয়ে দেখো আশা করি পারবে এখানে 2টা সূত্র ইউজ করেছি আমরা এখানে 2টা সূত্র ইউজ করেছি একটু মনোযোগ দিয়ে দেখো আর দেখা যাচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখলে পারবে যেমন আমি একটু প্রথম দিক থেকে বলি ইকুয়াল ইফ ফার্স্ট প্যাকেট ওপেন অর ফার্স্ট প্যাকেট ওপেন ইকুয়াল ইফ ফার্স্ট প্যাকেট ওপেন অর ফার্স্ট প্যাকেট ওপেন এটার অর্থ হচ্ছে যদি একটা সূত্র অর মানে অথবা অথবা দিয়ে আরও একটা সূত্র অর মানে অথবা অর মানে অথবা এখানে অর এবং ইফ দুটোটা ইউজ করে কোনটা কার জন্য কোনটা কার জন্য ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে বলছি প্রথমটা হচ্ছে ইফের সূত্র ইফেরটা বলি এটা উঠাই দিলাম অর একটা উঠাই দিলাম উঠানোর পরে এখানে এই যে দেখো E21, E22, E23, E24 হ্যাঁ এভাবে দিছি না এটার অর্থ হচ্ছে এরকম যদি E21 মানে হচ্ছে এই যে বাংলা প্রথম পত্রের মার্কস E22 মানে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের মার্কস লেস দেন কোনটা দেখো 33 দিকে মুখ করে আছে এটা হচ্ছে লেস দেন হ্যাঁ লেস দেন 33 অথবা এটাও লেস দেন 33 এটাও লেস দেন 33 এটাও লেস দেন প্রত্যেকটা সাবজেক্টে যদি 33-এর কম আসে 33-এর কম আসে তাহলে তার টোটাল গ্রেডটা এফ আসবে কমা এই যে ফার্স্ট ব্রেকেট ক্লোজ কমা ইনভার্টেড কমার ভিতরে এফ ওই যে নির্দিষ্ট একটা লেটার কা বর্ণকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য ইনভার্টেড কমা ব্যবহার করা হয়েছে তাহলে কোনো একটা সাবজেক্টে যদি তার
33-এর কম আসে যে কোনো একটা সাবজেক্টে, যে কোনো একটা সাবজেক্টে, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমরা ধরাই দিছি E21 থেকে E24 পর্যন্ত, E21 থেকে E24 পর্যন্ত। এটা কীভাবে দিয়েছি? ইকুয়াল ই ফার্স্ট ব্র্যাকেট ওপেন E21 লেস দেন 33 কমা, E22 লেস দেন 33 কমা, E23 লেস দেন 33 কমা, E24 লেস দেন 33 কমা, তার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কমা ইনভার্ট কমার ভিতরে এফ কেন 33-এর কম ফাইলে। এটা কিন্তু 33 দেখা যাচ্ছে, 33 নয়, এটা 33 নয়, এটার অর্থ হচ্ছে লেস দেন 33 মানে 33-এর কম, লেস দেন 33 মানে 33। আমরা আবার এখানে এটা বলি নাই যে লেস দেন 33 অথবা ইকুয়াল বলি নাই, ইকুয়াল বলি নাই, ইকুয়াল তো সমান, 33 বরাবর, এটা বলি নাই, ডিরেক্টলি বলে দিচ্ছি 33-এর কম, 33-এর কম, লেস দেন মানে কম, লেস দেন মানে ছোট, লেস দেন মানে কম। এই যে 33-এর কম হলে তার গ্রেড আসবে, টোটাল গ্রেড আসবে কি এফ। এটা বুঝতে পারছো? এটা বুঝতে পারছো কিনা? প্রত্যেকটা সাবজেক্টকে ধরিয়ে দেওয়া হয়েছে কমা দিয়ে দিয়ে, কমা E21 লেস দেন 33 কমা, E22 এই যে দেখো লেস দেন 33 কমা, E24 লেস দেন 33 কমা, এই যে এভাবে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো। আর যদি সাবজেক্ট থাকে, সাবজেক্ট আর থাকলে সেম, E24 5 লেস দেন 33 কমা, হ্যাঁ E26 লেস দেন 33 কমা, এভাবে ক্রমান্বয়ে দিয়ে যাব। তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, কমা দেব ইনভার্টেড কমার ভিতরে এফ, ইনভার্টেড কমার ভিতরে এফ। এটা গেল, এটার অর্থ হচ্ছে যদি কোনো সাবজেক্টে 33-এর কম পাইলে সে ফেল করবে, টোটাল তার রেজাল্ট কী আসবে? ফেল আসবে, সহজ কথা, ফেল আসবে, এফ আসবে, তার রেজাল্ট কী আসবে? কোন একটা সাবজেক্টে 33-এর কম পাইলে ফেল আসবে। এখন কথা হচ্ছে তার রেজাল্ট এভাবে আসে নাই, সে ভালো মার্কস পেয়েছে, তখন তার রেজাল্ট কী আসবে? তখন তার রেজাল্ট কী আসবে? তার পয়েন্ট কত কত আসছে, কত রেজাল্ট আসছে, হ্যাঁ টোটাল গ্রেড কত আসছে, এটার একটা নির্দিষ্ট সূত্র আছে। এই জন্য অথবা এভাবে না হয় ফেলে এফটা আসলো, যদি এভাবে ফেলে এফ আসছে, অর অথবা সে এভাবে পায় নাই, অর অথবা সে এভাবে পায় নাই, সে পেয়েছে অন্যভাবে, কীভাবে সেটা দেখাচ্ছি। অর ফার্স্ট প্যাকেট ওপেন, এই দুটো এখান থেকে শুরু করব, এই জায়গা থেকে শুরু করব। ইফ ফার্স্ট প্যাকেট ওপেন I21, I20 এই যে আই দেখো, আই হচ্ছে এটা, আই হচ্ছে এটা, এই যে আই 21 মানে 2.25 বোঝানো হচ্ছে, 2.25 বোঝানো হচ্ছে, যে দেখো 21 মানে এটা একটা সেল করেছি তো, এই জন্য 21 I21 ইকুয়াল হবে না, এখানে যেহেতু প্রথমেই ইকুয়াল ইউজ করা হয়ে গেছে, ইকুয়াল হবে না, প্রথমেই যেহেতু ইউজ করা হয়েছে এই জন্য হবে না। তাহলে ইকুয়াল ছাড়া এখানে দিতে হবে কি, ইফ ফার্স্ট প্যাকেট ওপেন I21, I21 মানে এটা, এই যে টোটাল, সরি অ্যাভারেজ জিপিএ, অ্যাভারেজ জিপিএ, অ্যাভারেজ জিপিএ, এই যে গ্রেটার দ্যান ইকুয়াল 5 বলছে কি, অ্যাভারেজ জিপিএটা যদি 5-এর চেয়ে বেশি অথবা সমান, 5-এর চেয়ে বেশি অথবা সমান, সমান অথবা বেশি, কথা একটাই, সমান অথবা বেশি পায়, সেক্ষেত্রে তার কমা ইনভার্টেড কমার ভিতরে এ প্লাস। 5 ওই যে চার্ট অনুসারে দেখো, 5 পেয়েছে তাহলে তার কী গ্রেড কী আসবে? এ প্লাস। 5 পেয়েছে তাহলে কী কী আসবে? এ প্লাস। তাহলে এখানে এই যে ইনভার্টেড কমা দিয়ে এ প্লাস ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে আসি E21, সেম E21 যদি আবার বলতে চার কি, যদি E21 4-এর সমান অথবা তার বেশি হয়, 4.50 হয়, তারপরে তার রেজাল্ট আসবে কি, কমা ইনভার্টেড কমার ভিতরে এ, সহজ কথা। তারপরেরটা দেখো E21, সেম কথা, E21 এই নাম্বারটা যদি 3.50-এর সমান অথবা বেশি হয়, 3.60 হতে পারে, 7-0 হতে পারে, 8-0 হতে পারে, 9-0 হতে পারে, হ্যাঁ হতে পারে, তার সমান অথবা বেশি হয়, সেক্ষেত্রে তার এ মাইনাস, সেক্ষেত্রে তার এ মাইনাস। তারপরটা দেখো ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট E21 3
3 less than 3 less than equal 3 less than equal 3 এর সমান অথবা তার বেশি হয় সে ক্ষেত্রে তার আর আসবে b এভাবে দিতে দিতে এই যে এভাবে c d পর্যন্ত আসলাম 1 এর সমান অথবা তার বেশি 1 এর সমান 1.29 হতে পারে 34 হতে পারে হ্যাঁ x y z ঠিক আছে তারপর হচ্ছে এই যে তার আর আসবে d এখন 0 এর সমান অথবা তার বেশি পলে টোটাল গ্রেডটা আসবে f তাও কি আসবে টোটাল গ্রেড এফ আসবে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিয়ে দেব ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে কি দেব এন্টার দিয়ে দেব বোঝা গেছে কি না কথা বোঝা গেছে প্রয়োজনে আমি আবার বুঝিয়ে দিচ্ছি লেস দেন গ্রেটার দেন চিনতে হবে লেস দেন গ্রেটার দেন চিনতে হবে আমি একবারেই মুছে দিয়ে দেখাচ্ছি ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন অর ফার্স্ট ব্র্যাকেট ওপেন সহজ দেখো খুব সহজ এই যে মার্কস কি হবে ই 21 লেস দেন 33 কমা কমা ই 22 লেস দেন 33 লেস দেন 33 কমা ই 23 ই 23 কিন্তু আমি লিখে দিচ্ছি ই 23 আমি লিখে দিচ্ছি তারপর হচ্ছে লেস দেন 33 কমা ই 24 ই 24 ক্লিক করলেও হবে ই 24 লেস দেন 33 লেস দেন 33 তারপরে ফার্স্ট ব্রেক ক্লোজ যেহেতু আর সাবজেক্ট নাই যেহেতু আর মার্কস নাই হ্যাঁ ফার্স্ট ব্রেক ক্লোজ কমা ইনভার্টেড কমার ভিতরে কি হবে ইনভার্টেড কমার ভিতরে এফ ইনভার্টেড কমার ভিতরে এফ ইনভার্টেড কমা ওপেন ইনভার্টেড কমা ক্লোজ কমা আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন ওই যে আর অথবা অথবা সে যদি এই মার্কসটা এই যে এই মার্কসটা গ্রেটার দেন সমান ইকুয়াল গ্রেটার দেন মানে সমান ফাইভ এর সমান অথবা তার বেশি পায় কমা ইনভার্টেড কমার ভিতরে এ প্লাস ইনভার্টেড কমা এটা বোঝা গেছে তার এটাকে আমরা কাস্টমাইজ করি এবার কাস্টমাইজ কীভাবে করবো দেখো এটাকে এই যে এভাবে সিলেক্ট করলাম আবার ইফ 2 3 4 5 6 7 নিলাম দেখো এটাকে কাস্টমাইজ করতেছি ফাইভ এর সমান অথবা তার বেশি পেলে সে এ প্লাস ফোর এর সমান অথবা তার বেশি পেলে এ 3.50 এর সমান 3.50 এর সমান অথবা তার বেশি পেলে মাইনাস 3.3 সমান অথবা তার বেশি পেলে বি বোঝা যাচ্ছে হ্যাঁ বোঝা যাচ্ছে 2.2 এর সমান অথবা তার বেশি পেলে সি এটা কত 1.0 এর সমান অথবা তার বেশি পেলে ডি 0.0 এর সমান অথবা তার বেশি পেলে এই যে দেখো আমি কমা দিয়ে ফার্স্ট ব্রেক ক্লোজ না করে এন্টার দিয়ে দিচ্ছি ফার্স্ট ব্রেক ক্লোজ না করে দিচ্ছি এন্টার দিয়ে দিচ্ছি ওই যে ফার্স্ট ব্রেক ক্লোজ করতে বলছে ইয়েস ফার্স্ট ব্রেক ক্লোজ করতে চাই এই যে এখন দেখো এটা এফ আসছে এফ কেন আসছে এই যে দেখো একটা সাবজেক্টের মধ্যে সে 22 পেয়েছে এই কারণে এফ আসছে এটা যদি আমি 33 করে দিই তাহলে এদিকে সাথে সাথে কি চেঞ্জ হয়ে যাবে এদিকে সাথে সাথে চেঞ্জ হয়ে চেঞ্জ কত হবে এটা দেখি এই যে সি সি কেন হলো 2.5 মানে ওই যে আমাদের সূত্র মোতাবেক এই যে দেখো 2.0 এর সমান অথবা তবে 2.0 এর সমান অথবা তার বেশি এখানে বেশি মানে কত বেশি মানে আমি যদি এখানে আমি যদি এখানে 2.0 এর জায়গায় 2.9ও দিই একই রেজাল্ট আসবে একই রেজাল্ট কারণ এটার অর্থ হচ্ছে এটাই গ্রেটার দেন ইকুয়াল টু
তার এটার অর্থ হচ্ছে টু এর সমান টু বরাবরও হতে পারবে অথবা তার বেশি হতে পারবে। বেশিটা কত? 0.50, 0.60, 0.12, 0.00, এই যে 0.00 এটা আর কথা একটাই। তাহলে এই যে দেখো চেঞ্জ হয়ে গেলো, এন্টার দাও, এই সাদা হাতে রেজাল্ট আছে। এটা যদি এফ প্লাস করতে চাও তাহলে এখানে প্রত্যেকটা সাবজেক্টে কী আনতে হবে? হ্যাঁ, 80-র উপরে আসতে হবে। যেমন আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, যে দেখো এটা 88 করে দিলাম, এটা 99 করে দিলাম, এটা এই যে 88 করে দিলাম, এটা হচ্ছে তোমার ধরো যে কি 84 করে দিলাম, এটা দিলাম। তাহলে এটা দেখো 5 আসছে আর এটা এফ প্লাস আসছে। এখন কথা হচ্ছে তোমরা মনোযোগ দিয়ে করবে এবং না বুঝলে আমাকে জিজ্ঞেস করবে। যদি যদিও বা এখন এই মুহূর্তে কোনো কিছু না বুঝে থাকো তাহলে এগেইন জিজ্ঞেস করে একটু আলোচনা করি, আলোচনা করলে আর একটু ক্লিয়ার হবে। এটা কিছুটা জটিল, তবে এর চেয়েও হাজারো জটিল কাজ এখানে আছে, হাজারো জটিল কাজ এখানে আছে, এটাকে জটিল বলা যায় না। আমি আগেই বলেছি হালকা জটিল, আগেই বলেছি হালকা জটিল, কিন্তু অত বেশি জটিল হিসেবে ধরা যাবে না, অত বেশি জটিল হিসেবে ধরা যাবে না। এখানে অনেক বড় বড় এই যে অ্যাকাউন্টসের কাজগুলো করা হয়, ঠিক আছে, সেক্ষেত্রে এটা কোনো ব্যাপারই না। একটু মনোযোগ দিয়ে দেখো তাহলেই পারবে, তাহলেই পারবে। এখানে এই যে এই জায়গা থেকে শুরু হবে, তোমাদের এই জায়গা থেকে শুরু হবে। যেমন ধরো যে গ্রেড, তারপর হচ্ছে জিপিএ, টোটাল জিপিএ, তারপর জিপিএ, এখানে এই তিনটা, এই তিনটাই মূলত গ্রেড, জিপিএ, টোটাল গ্রেড, এই তিনটাই মূলত সূত্র অ্যাপ্লাই করতে হয়। সেক্ষেত্রে সূত্রগুলো তোমাদেরকে অবশ্যই লিখে নিতে হবে। সূত্রগুলো কী করতে হবে? লিখে নিতে হবে। সূত্র লিখে নিলে তোমরা এই যে একটু বেটার হয় আর কি, সূত্র লিখে নিলে বেটার হয়। এছাড়া যদি কোনো প্রকার না বুঝে থাকো এখন এই মুহূর্তে জিজ্ঞেস করো, বুঝেছ? বুঝেছো কি না, বুঝতে পারছো? তাহলে তোমরা এখন ওই যে যে চার্টটা তোমরা তৈরি করেছো খাতার মধ্যে, ওই চার্ট থেকে প্রথমে এই যে হুবহু এই যে এভাবে চার্টটা তৈরি করে ফেলো, এই পর্যন্ত মার্কস পর্যন্ত, মার্কস পর্যন্ত লিখে ফেলো, তারপরে এই হেডলাইনগুলো লিখবে, তারপরে তোমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে এই সূত্রগুলো অ্যাপ্লাই করবে। সূত্রগুলো ক্রমান্বয়ে তোমরা প্রয়োজনে খাতার মধ্যে নোট অফ করো, খাতার মধ্যে নোট অফ করো, নোট অফ করো। এই যে এখান থেকে দেখো, এখানে দেখা যাচ্ছে সূত্র, গ্রেডের সূত্রটা দেখা যাচ্ছে, এই যে দেখো এখানে দেখা যাচ্ছে গ্রেডের সূত্র এটা। তারপরে এটা লিখা শেষ হয়ে গেলে বাকিটা, এখানে সূত্র লিখার সময় একটু বলি, দেখো সূত্র লিখার সময় একটু বলি, তোমাকে অবশ্যই বুঝতে হবে যে সূত্রের মধ্যে এই যে দেখো এখানে ইকুয়াল ই ফার্স্ট পেকের উফেন, এই যে E22, এই যে E21 বা E22, এটা এটা কিন্তু, এটা কিন্তু E21 লিখবে না, এটা লিখতে হবে সাবজেক্টের মার্কস, সাবজেক্টের মার্কস। সূত্র, সূত্র যখন লিখবে যদি তুমি E21 বা E21 দিয়ে বা E22 দিয়ে লিখো, সেক্ষেত্রে E21টা কী আবার, এটা কোথায় পাবো, এটা কি কোথায় থেকে আসছে, হ্যাঁ এটা চিন্তাভাবনা করবে। সেই কারণে তুমি সরাসরি লিখে দাও যে এটা হচ্ছে মার্কস, এই যে মার্কসটা, হ্যাঁ এই মার্কসটাই হচ্ছে E21। তোমরা E21 জায়গায় কী লিখবে? মার্কস লিখবে। এখানে একটা লিখলে হবে, এই যে এটা লিখলে হবে শুধু, E21 জায়গায় কী লিখবে? মার্কস লিখবে। লিখবো, লিখো সূত্রটা, লিখো গ্রেড দিয়ে সূত্রটা, লিখো গ্রেড দিয়ে সূত্র লিখো, এই যে ধরো যে এই যে দেখো কিভাবে লিখবে, আমি একটু হেল্প করতেছি, তোমরা দেখো দেখো ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন মার্কস গ্রেটার দেন 80, সরি ইকুয়াল হবে 80, কমা ইনভার্টেড কমার ভিতরে এ প্লাস কমা, বাস হয়ে গেছে, একটা লিখলে হবে। বা এগুলো ওখান থেকেই কী করবে,
ওটার হুবহু হবে, কিন্তু চেঞ্জ হবে, 80 জায়গায় হবে 70, এ প্লাসের জায়গায় হবে, এভাবে ক্রমান্বয়ে করবে আর কি। একটা গেল, এটা বোঝা গেছে? এখানে ইকুয়াল না উঠালে কিন্তু তোমাকে ছাড়বে না, এই জন্য আমি ইকুয়ালটা উঠে দিলাম, তোমাদেরকে অবশ্যই ইকুয়াল লিখতে হবে। এরপরে গ্রেডেডটা আসি, ইয়া জিপিএটা আসি, জিপিএ এটা হচ্ছে কি, গ্রেড জিপিএ, জিপিএটা তো আসি, জিপিএ হচ্ছে ইফ ইকুয়াল, ইফ কিন্তু ইকুয়াল দিতে হবে, ইকুয়াল ইফ ফোর ব্র্যাকেট ওপেন again marks, marks greater than equal 80 এর সমান অথবা তার বেশি পেলে 5, কমা তাহলে 70 এর সমান অথবা তার বেশি পেলে 4, হ্যাঁ 3.5 এর সমান অথবা তার বেশি, 60 এর সমান অথবা তার বেশি পেলে 3.5। এভাবে দেখো দুইটা সূত্র হয়ে গেছে, দুইটা সূত্র লেখা শেষ, দুইটা সূত্র লিখে এখানে অবশ্যই ইকুয়াল দিতে হবে, ইকুয়াল ইফ, ইকুয়াল ইফ ডট ডট দাও, ওইদিকে ডট ডট দাও। তারপরে এখানে আসি টোটাল গ্রেডে, আসি টোটাল গ্রেডে দুটা সূত্র ব্যবহার করা হয়েছে, টোটাল গ্রেডে দুটা সূত্র ব্যবহার করা হয়েছে। একটা সূত্র হচ্ছে এরকম, যেমন টোটাল গ্রেডের মধ্যে দুইটা সূত্র ব্যবহার করা হয়েছে, প্রথম হচ্ছে ইভেটটা ইকুয়াল ইফ, ইকুয়াল ইফ, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন মার্কস, মার্কস লেস দেন 33। আর এটাই তো বলে যাচ্ছি ইকুয়াল অবশ্যই বলে দেবে, এখানে ইকুয়াল যদি লিখি তাহলে আমাকে সূত্র অ্যাপ্লাই করে ফেলতে হবে পুরোপুরি, এখানে ইকুয়াল লেখা যাচ্ছে না, এই জন্য আমি তোমাদেরকে বোঝাচ্ছি না, এটা বুঝতে হবে তো। এই যে দেখো এটা আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি, তার মানে বাকি বাকিগুলো এভাবে হবে, এই যে এদিকেও আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি, সূত্র। এবার আসি অরেরটা, এখানে যেহেতু দুটো আছে অরেরটা দেখো, অর অরেরটা হচ্ছে এই যে ইফ ইকুয়াল, ইকুয়াল হবে না, ইকুয়াল তো প্রথমেই দিয়ে দিছ, ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন এটা হবে এভারেজ জিপিএ, এভারেজ জিপিএ, এ বিজি স্পেস জিপিএ, এভারেজ জিপিএ, এভারেজ জিপিএ কত এর সমান, এভারেজ জিপিএ 5 এর সমান অথবা তার বেশি পেলে, 5 এর সমান অথবা তার বেশি পেলে, যেমন গ্রেটার দেন 5 ইকুয়াল 5, ইকুয়াল 5 এর সমান অথবা তার বেশি, কমা ইনভার্টেড কমা এ প্লাস মেট কম ক্লোজ কমা, এই যে এভাবে হবে, এভাবে এভাবে যে হবে, এখানে কিন্তু তোমার ফাইভের এই যে ফাইভের জায়গায় কী হবে 4 হবে, তার মানে এটাও চেঞ্জ হবে, এটা হবে এভাবে ক্রমান্বয়ে যাবে, এই ডট ডট মানে এটাই বুঝাচ্ছি, তোমরা লিখবে যে জাস্ট এইটুকু, তার মানে বাকিটুকু কি অনুজ্জ থাকবে, অনুজ্জ কিন্তু ওটাকে ফলো করেই কাস্টমাইজটা তোমাদেরকে করতে হবে, সূত্র ক্লিয়ার, সূত্র লিখে ফেলো, সূত্র ক্লিয়ার কি না, সূত্র ক্লিয়ার। এখানে আবার প্রত্যেকটাতে ইকুয়াল হবে, প্রত্যেকটাতে কি হবে ইকুয়াল হবে, না না অর তো এই জায়গায় বসে যাবে, এই যে এই জায়গায় বসে যাবে, অরটা অরটা সূত্র ওইভাবে অ্যাপ্লাই করবে, এই যে দেখো অর এখানে বসিয়ে দিয়েছি, অর এখানে বসাই ফেলবে, ঠিক আছে, অর এখানে বসানো বসাতে পারবে, অথবা তোমরা চাইলে এখান থেকেও অর ইফ দিয়ে করতে পারো, অথবা ইফ ধরো যে এখানে ইকুয়াল দাও নাই, তো এখানে ইকুয়াল দাও নাই, এখানে যদি আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে অর দাও, ফার্স্ট ব্র্যাকেট সরি, দেখো অর কিন্তু এখানে ইউজ করতে পারবে,
फॉर्स ब्रैकेट ओपन और फॉर्स ब्रैकेट ओपन, ठीक है এভাবে ইউজ করতে পারো, অথবা এর পরেরটাতেও ইউজ করতে পারো, ইফ অর ফার্স্ট ব্র্যাকেট ওপেন না, ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন অর ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ওকে এভাবেও বসাতে পারো, বুঝতে পারছো? ওইদিকে যদি অরটা না বলো, আমি একবারে বসা দিয়েছি আর কি শুরু থেকে, তোমরা যদি ইফের সূত্রটা আগে করে ফেলো, তারপরে যদি অরের অথবা যদি, অথবা যদি এভাবেও বসাতে পারবে, অথবা যদিটা কোথায় বসা দিয়েছি দেখো, এফের পরে, এফের পরে বসাইছি, ইফ ফার্স্ট ব্রেকেট ওপেন অর ফার্স্ট ব্রেকেট ওপেন, তার মানে এটার অর্থ হচ্ছে অথবা যদি, অথবা যদি, অথবা যদি সে এভাবে এভাবে পায় তার টোটাল গ্রেড কি আসবে, এভাবে এভাবে আসবে, ব্যাস হয়ে গেছে। তখন আর ওখানে একটা বসাইছো যে এটা উঠাই ফেলতে হবে, দুনো দিকে বুঝে দেয় একই কথা, কথা একটাই কিন্তু সূত্র সঠিক হতে হবে। একটা দাড়ি কমা ইনভার্টেড কমা যদি এদিক ওদিক হয়, জীবনেও রেজাল্ট আসবে না, রেজাল্ট আসবে না, আসবে না। ওষুধে কী দাও, কথা তো একটাই, এখান থেকে উঠাই দাও, হ্যাঁ ওটা দাও। কোনটা এটা? আচ্ছা 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 এটা এটা কমা, ডিরেক্টলি কমা, এই যে দেখো কমা, লেস দেন কমা, লেস দেন কমা, লেস দেন কমা, কমা না, কমা হবে না, ফার্স্ট ব্রেকেট শেষ দে, এখানে তো আর নাই সাবজেক্ট, তো আর নাই সাবজেক্ট, শেষ হয়ে গেলে তো আর কমা হবে না। যেমন আমরা যদি দশটা বাক্যের নাম প্রাণীর নাম লিখি, একটা গরু কমা, ছাগল কমা, হাঁস কমা, তারপরে আরেকটা লিখলাম এই কি কি বাকি, ধরো যে কি মহিষ, মহিষ লিখলাম, এখানে কি কমা দেবো লাস্ট ওয়ান? হ্যাঁ মহিষ লিখে কমা নাই, তো কমা হবে, কমা হবে যে যদি আরও থাকে ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই, এবং মহিষ সেখানে মহিষ লিখে আবার কমা দেবো, তাহলে এটাই আর কি এরকম। হ্যাঁ কমা, হ্যাঁ হ্যাঁ শেষ হয়ে গেলে তো শেষ, শেষ হয়ে, তারপরে ইনভার্টেড কমার ভিতরে এফ দিতে হবে, কিন্তু ইনভার্টেড কমার ভিতরে এফ দিতে হবে, এই যে এফ এটা দিতে হবে, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। হ্যাঁ এবারে যে এটা লিখো সেটা কি এভারেজ জিপিএ, এভারেজ জিপিএ মানে এই যে এটা, এটাকে ডিভাইডেড করে এই করা হচ্ছে, এটাকে এই যে কাস্টমাইজ করে করা হচ্ছে, এটা যদি ফাইভের সমান অথবা তার বেশি হয় সেক্ষেত্রে প্লাস আসবে, ফোরের সমান অথবা তার বেশি হলে ফোর আসবে, কি এ আসবে, ফোরের সমান অথবা তার বেশি পেলে এ আসবে, এভাবে আসবে। হ্যাঁ হুম বসে যাবে, বসা অরের মধ্যে তুমি এভারেজ জিপিএ কে কেন্দ্র করে করবে না, এই জন্য তো লিখতে হবে, দেখো না এখানে এভারেজ জিপিএ কে কেন্দ্র করে করছে, এভারেজ জিপিএ, এভারেজ জিপিএ ফাইভের সমান অথবা তার বেশি পেলে এ প্লাস, এভারেজ জিপিএ ফোরের সমান অথবা তার বেশি পেলে এ, এভারেজ জিপিএ থ্রি ফাইভ ফাইভের সমান অথবা তার বেশি পেলে এ মাইনাস, এটা বোঝানোর জন্য আমি দিছি যে এখানে একসাথে হয়ে গেছে, হ্যাঁ তুমি আলাদা আলাদা করে করতে পারো, একসাথেও করতে পারো, আমি বোঝানোর জন্য দিছি। আর এই যে এখানে হেডলাইনটা তৈরি করবে কীভাবে আমি এগেইন দেখাচ্ছি, এভাবে সিলেক্ট করবে, এই যে এভাবে সিলেক্ট করবে, সিলেক্ট করে তুমি এই যে মার্জিন সেন্টার এটাতে ক্লিক করবে, মার্জিন সেন্টার এটাতে ক্লিক করলে তোমার কেটে যাবে সেলগুলো, কেটে একটা সেল হবে। এখানে ডাবল ক্লিক করে হাউ টু মেক এ রেজাল্ট শিট, এই তো এটাই তো দেখাচ্ছি। এখন দেখো
এটাকে বাইরে ক্লিক করবে, আবার ভিতরে ক্লিক করবে। হাউ টু মেক রেজাল্ট শিট, এই যে এটা আমি একটু বড় করব, এই যে বড় করার জন্য এখানে। তারপর হচ্ছে এই হাউ টু মেক রেজাল্ট শিট, এটা থাকবে এই যে একেবারে এই কেন্দ্রের মধ্যে সেন্টারে থাকবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি করবে, প্রথমে এখানে ক্লিক করবে, এই যে দেখো এখানে এটা হচ্ছে মিডল। হ্যাঁ, মিডল অ্যালাইন, মিডল অ্যালাইনে ক্লিক করো। তারপরে এই যে সাইজটা ইচ্ছে মতো দাও, সাইজটা প্রয়োজন অনুসারে সেট করতে পারবে। তারপরে একটা কালার দাও, ইচ্ছে মতো কালার দিতে পারবা, অথবা তুমি এখানে টেক্সট হাইলাইট কালার ইউজ করতে পারো। টেক্সট হাইলাইট কালার হচ্ছে এটা, টেক্সট হাইলাইট কালার ধরো যে এটা ইউজ করলাম। হ্যাঁ, এই দেখো হেডলাইট হয়ে গেছে। এখন ধরো যে তুমি এখান থেকে এই যে রোল, তারপরে হচ্ছে নেম, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো ক্রমান্বয়ে তুমি এখানে করতে পারবে। এই যে দেখো আমি কীভাবে করতেছি, প্রথমে এভাবে সেট করলাম, তারপরে এখানে একটা রোল ইউজ করব, রোল এটাকে আবার কাটবো, এটাকে আবার কাটলাম, কেটে একটা করলাম, এটা তো কাটলাম, হ্যাঁ একটা করলাম, এটা এভাবে থাকবে। এখানে ধরো যে কি রোল, সরি একটু মিস্টেক হয়েছে, এটা কীভাবে ইয়া করবো আমি দেখাচ্ছি, এটা কাটবে যে উপরে একটা হেডলাইন রাখবে, এই জন্য এটা কাটবে। এই যে দেখো রোল, রোল হচ্ছে এটা বা এক্সওয়াই জেড একটা রোল। তারপরে এখানে একটা নাম লিখতে হবে, নামটা হবে ধরো যে কি রাফা। এরপরে সাবজেক্ট, ধরো এটা রোল, রোল হেডলাইন দিলা। তারপরে হচ্ছে নেম, নেম হেডলাইন দিলা। তারপরে হচ্ছে সাবজেক্ট, আমি সংক্ষেপে লিখে যাচ্ছি, হ্যাঁ B1, B1 ফর বাংলা, বাংলা প্রথম পত্র, B2 আমরা এক্স ওয়াই জেড দিয়ে করতেছি, E1, E2, M ফর ম্যাথ। হ্যাঁ, এবার আসো, হ্যাঁ এটাকে চাইলে তোমরা আরেকটু হেডলাইন এটা আরেকটু চমৎকারভাবে করতে পারো, এটাকে একটু কাস্টমাইজ করে নিতে পারো। যেমন তুমি একটা কালার এখান থেকে কালার একটা দিবে, সরি এই কালার না, একটা না, এখান থেকে এই কালারটা দিলা, এই কালারটা দিলা। আর হচ্ছে ফন্ট কালার তুমি রেডটাই ইউজ করো, অথবা কালো থাকতে পারবে। হুম, এই যে দেখো সাবজেক্ট ক্লিয়ার। এবার হচ্ছে গ্রেড, গ্রেড, তারপরে হচ্ছে জিপিএ, তারপরে হচ্ছে টোটাল জিপিএ, টিজিপিএ, টিজিপিএ ফর টোটাল জিপিএ, তারপরে হচ্ছে এভিজি জিপিএ, তারপর হচ্ছে টোটাল গ্রেড। এই যে এখন ধরো যে কি এই এটা এভাবে সিলেক্ট করে সেন্টারে নেবে, সবগুলো সেন্টারে নেবে, সবগুলো সেন্টারে নেবে। তারপরে এই দুটোটা সিলেক্ট করে এই যে এখানে মিডলে নিয়ে আসলাম, দুটোটা সিলেক্ট করে মিডলে নিয়ে আসলাম। এখন হচ্ছে তোমার এটাকে খালি করতে হবে, এটা এটা টোটাল জিপি, এটাকে খালি করতে হবে। দেখো এটাকেও খালি করে দিলাম, তারপরে এটাকেও খালি করে দেবো, হ্যাঁ এটাকেও খালি করে দেবো, যেহেতু এটা একটাই, হ্যাঁ খালি করে দিলাম। তাহলে এখানে দেখো মার্কসগুলো বসাবো, মার্কসগুলো যেমন একটা 88 বসালাম, আর একটা 44 বসালাম, আর একটা 33 বসালাম, আর একটা এই যে 55 বসালাম, আর একটা এই যে 77 বসালাম, এই যে দেখো। তারপরে এবার সরি গ্রেডটা তো এভাবে মার্কস একটা বাকি আছে না, এটা 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 মার্কস হবে, সরি মার্কস, দেখো মার্কস বসালাম। এখানে দেখো আরেকটা নতুন কলাম নিতে হচ্ছে, আরেকটা নতুন কলাম কীভাবে নিবা, নতুন কলাম কীভাবে নিবা, হ্যাঁ নতুন কলাম নেওয়ার জন্য আমাদেরকে কলাম এই যে ইনসার্ট কলাম এখানে ক্লিক করো, দেখো আরেকটা চলে আসছে, এটা কী হবে, গ্রেড, গ্রেড। তারপরে এটাতে আমরা গ্রেড সূত্র অ্যাপ্লাই করবো, গ্রেড সূত্র কে বলতে পারবে, ইকুয়াল ইফ ওয়াজ ব্র্যাকেট ওপেন, তারপর হ্যাঁ এই যে মার্কসে ক্লিক করলাম, গ্রেটার দেন, হ্যাঁ সমান সমান 80, ভিতরে প্লাস ক্লোজ কমা। এখন আসো এটাকে কি করি, কপি করি, চুরি করি, চুরি
হ্যাঁ সহজ করে, ঠিক আছে? তারপরে এই যে কপিতে ক্লিক করলাম, পেস্টে ক্লিক করলাম, 4 5 6 7, বাস এটাকে কাস্টমাইজ করে নিই। এবার কাস্টমাইজ কিভাবে করবো, কত সহজভাবে করে যাচ্ছি দেখো, 70, এটা কত? হ্যাঁ 60, এ মাইনাস 50, বি 40, সি 33, কত? ডি 0, এন্টার, আবার এন্টার, চলে আসছে তো, একটা চলে আসছে। এই যে এখানে ডাবল ক্লিক করে দাও অথবা কি করে দাও। এবার আসো এখানে ইকুয়াল ইফ, দেখো তোমরাও এভাবে করবে যে ইকুয়াল ইফ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এই যে এগেইন মার্কসে ক্লিক করলাম, গ্রেটার দেন ইকুয়াল 5, কেন 18 না 50, হ্যাঁ মার্কস মার্কস না, এখানে সূত্র আছে তো, এই যে এটা মার্কস মার্কস লিখতে হবে, কমা, এই যে দেখো মার্কস মার্কসে ক্লিক করো, এখানে ক্লিক করো, এখানে ক্লিক করলে না না 80-এর সমান অথবা মার্কসটা যদি 80-এর সমান অথবা 80-এর সমান অথবা বেশি হলে সেই ক্ষেত্রে ইনভার্টেড ইনভার্টেড কমা হবে না, 5 কমা, এখানে যেহেতু নাম্বার নির্দিষ্ট করে বোঝানোর জন্য বলা হচ্ছে সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল বিতে বারবার মারতেছি, 4 5 6 7, বাস এটাকে আবার এডিট করব। দেখো প্রায় হয়ে গেছে বললেই চলে, প্রায় হয়ে গেছে বললে চলে, এটা 70, এটা হবে 4, তারপরে এটা 60, তারপরে এটা 3.5, এটা হবে তোমার 50, আর এটা হবে 3, তারপরে এটা এটা কত? 40 হলে 2, তারপরে এটা 33 না, 33 হলে 1, কোনো কিছু বাদ পড়ে গেছে কিনা দেখো, তারপরে 0 0 0 হবে যে, একটা বেশি হয়ে গেছে দেখো, ঠিক আছে কিনা, প্রথম থেকে দেখো 5 4 3.5 3 2 1 0, এন্টার, গেন এন্টার, হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এখানে ডাবল ক্লিক করে দিচ্ছি, হয়ে গেছে দেখো সব কিছু চলে আসছে। টোটাল জিপিএ এটা কীভাবে করবো, ইকুয়াল এস ইউ এম সাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, দেখো আরেকটা দেখাচ্ছি, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ধরে দিলাম এভাবে পুরোটাই ধরে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার, 15, কত? 15 চলে আসছে, তিনটাকে মিডলে নিয়ে যাই, তিনটাকে মিডলে নিয়ে গেলাম। এখন এটা এটাও এটাও দেখো দেখো আমরা কিন্তু নতুন করে আরেকটা তৈরি করে ফেলছি, কত দ্রুত তৈরি করে ফেলছি দেখো, এটাকে কত দ্বারা ভাগ, সাবজেক্ট কয়টা, ফার্স্টটা ফার্স্ট দিয়ে ভাগ, এখানে কী হবে দেখো, ইকুয়াল এটা এই যে টোটাল গ্রে টোটাল জিপিএ ডিভাইডেড 5 5, কেন ফার্স্টটা সাবজেক্ট, এন্টার, চলে আসছে 3। তারপরে এখানে আমরা এগেইন ওই সূত্রটা অ্যাপ্লাই করব, ইকুয়াল ইফ ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন অর ফার্স্ট ব্র্যাকেট ওপেন অর ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তারপরে এই যে এখানে করি এটা, তারপরে হচ্ছে আমরা কোথায় ক্লিক করব, এই যে প্রত্যেকটা সাবজেক্টের মার্কসে ক্লিক করব, মার্কস লেস দেন 33 কমা, এটা হচ্ছে এফ, তারপরে এটাতে ক্লিক করলাম, লেস দেন 33 কমা, এরপরে তৃতীয় মার্কসে ক্লিক করলাম, লেস দেন 33 কমা, চতুর্থ মার্কসে ক্লিক করলাম, লেস দেন 33
कमा तपर पंचम मार्क्स क्लिक कर लेस दैन थ्री थ्री तपर फर्स्ट ब्रेक क्लोज कमा इनवर्ट कमार भरे कि हाँ थ्री एक बसे ओ अच्छा तपर हे एखे आसो एन हम एफ एफ टा बसा दिए फर्स्ट ब्रेक क्लोज करो कमा एबार एगेन वो इफेक्ट करी इफ फर्स्ट ब्रेकेट ओपन और टार्की जदि जदि हाँ अथवा जदि अथवा जदि से फर्स्ट ब्रेकेट ओपन ये जिपीए जिपीए टा एबारे जिपीए टा फाइवर समान अथवा तार बेशी फाइवर समान अथवा तार बेशी फाइवर समान अथवा तार बेशी फेले इनवर्ट कमार भितरे इनवर्ट कमार भितरे इनवर्ट कमार भितरे कमा होबे एखाने एकटा कमा इनवर्ट कमा प्लस कमा प्लस इनवर्ट कमा क्लोज तपर एगेन कमा बस हमारे रेजल्ट हो गए रेजल्ट शीट तो कि देखो फर्स्ट ब्रेकेट तीन चार पाँच छः सात बस हल अवश्य हमें कस्टमाइज कर देव जो ये फोर एट कत फोर और यहाँ कत हाँ ये कत थ्री पॉइंट फाइव थ्री पॉइंट फाइव और यहाँ पर कत प्लस उठा दिए माइनस दी जाता कत थ्री थ्री हम एट बी एटा टू एट कत सी एट कत वन एट कत डी जीरो एफ एंटार डबल एंटार अथवा एंटार दिल डबल एंटार देखो बी आसते त्रिर जो तो अवश्य बी चार्ट बोले कि त्रिर जो बी ये देखो चार्ट अनुसारे कर ठीक है तेल और एक रेजल्ट तैरी गलो रेजल्ट धरो एखे जो सबजेक्ट बाढ़ाते चाहिए सबजेक्ट जो बाढ़ाते चाय बाड़ाओ असुविधा कि देखो एखे तुम्हें एक काज करो सबजेक्ट बाढ़ाई हमें सबजेक्टा एभवे देखा देखो प्रथम हे क्यों करते देखो हमें एखे धर जी की एक एम टू दिल तर एखे कि दिल मार्क्स दिल एखे क्योंकि अल्टरनेटिव बसा जाए अल्टरनेटिव कि बसा जाए ये हमें क्यों करब हमें दुटा सबजेक्ट दिए कर देखा रिलिजियन एक दिल तर एक मार्क्स दिल एगुलो अल्टरनेटिव बसे गए এখন এদের সাথে যুক্ত করব কিভাবে এটাকে খুব সহজ যেমন প্রথম থেকেই আসি যুক্ত করব কিভাবে দেখো এই যে এভাবে সিলেক্ট করে দিলাম এগেইন এটাকে কি করে নিলাম ডাবল ক্লিক দেখো এই দুটোটা কেটে গেছে কিনা দেখো কেটে গেছে তারপর হচ্ছে এই যে এভাবে এভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করে বর্ডার দিলাম बस हो गए ना एखने कि रेजल्ट परिवर्तन हो जाए ये सिलेक्ट कर लम एक कर लटे सिलेक्ट कर लम एक कर लटे सिलेक्ट कर लम एक कर लम तीनोटा के सिलेक्ट कर लम सरि यहाँ है मास्ट भी है तीनोटा के सिलेक्ट कर लम बॉर्डर दिल आप सबगुलो की सिलेक्ट कर लम आरेकटा कलर देव मानी और एक मजा निची और ठीक है कि बुझी 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 बोलते देख एन देख एन कथा हे एक व्यक्ति रेजल्ट बेल कर ले देख एक व्यक्ति रेजल्ट बेल कर ले दस लक्ष बीस लक्ष चल्लिस लक्ष एक कोटी व्यक्ति रेजल्ट क्या बेल कर রাফা একজন স্টুডেন্ট কমার্স স্টুডেন্ট কমার্সে দশ লক্ষ স্টুডেন্ট আছে এই বছরে এসএসসি পরীক্ষার্থী তাদের রেজাল্ট কীভাবে বের করবো এই এই কয়টা সাবজেক্টে দেখো খুব সহজ এভাবে সিলেক্ট করবা তারপরে কপিতে ক্লিক করবা ফার্স্টে ক্লিক করবা কপিতে ক্লিক করছি এই যে এখানে আস ফার্স্টে ক্লিক কর আরেকজনও বের হয়ে গেছে
আরেকজনের বের হয়ে গেছে, দেখো এখানে নামটা পরিবর্তন হবে, মার্কসগুলো পরিবর্তন হবে, বাস। আর কিছু করতে হবে? করতে হবে না, মার্কসগুলো পরিবর্তন হবে, রোল নাম্বারটা পরিবর্তন হবে। এখানে তোমাদের যেহেতু অনলাইন সিস্টেম, সবগুলো অনলাইন সিস্টেম, অনলাইনে একবার মার্কসগুলো বসাই দিলে রেজাল্ট অল্টারনেটিভ চলে আসে, রোল নাম্বার এবং ইয়েটা বসাই দিলে রেজাল্ট অল্টারনেটিভ চলে আসে, কারণ এটা আগে থেকেই করা আছে, আগে থেকেই করা আছে। দেখো তুমি এখানে যতটা করতে চাও, যত হাজার করতে চাও করতে পারো, ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ সবাইকে, এবার তোমরা একটু অ্যাপ্লাই করো এখানে।